আয় আমি রূপম এখন কথা হবে কার্তিক সব্যরাজের ছবি জাগমে থান্দিরাম নিয়ে যে ছবিটা আজকে নেটফ্লিক্সে দুপুর সাড়ে বারোটার পর রিলিজ করা হয়েছে তুমি চাইলে এই ছবিটা হিন্দি রাইপিংয়ে দেখতে পারো কারণ এই ছবিটার হিন্দি ডাবিং বেশ ভালো আচ্ছা এই ছবিটা দেখার পরে আমার মাথায় সবার আগে যেটা এসছে সেটা হচ্ছে যদি দু হাজার ষোলো সালে যেরকম কার্তিক সব্যরাজ প্রথমে চেয়েছিল মর্গান ফ্রিমন রবার ডিনো তারপরে হচ্ছে আল্প এদেরকে নিয়ে যদি ছবিটা বানাতো তাহলে ছবিটা কী হতো যদিও পরবর্তী সময়ে স্ক্রিপ্টে অনেক চেঞ্জ করা হয়েছে এবার যদি আমি এই ছবিটাতে আসি তো তুমি যদি একটা গ্যাংস্টার এন্টারটেনার দেখতে চাও তাহলে এই ছবিটা অবশ্যই তোমার জন্য এই ছবির মধ্যে কিছু দিক পজিটিভ তো অবশ্যই রয়েছে বেশ কিছু দিক আবার কয়েকটা দিক নেগেটিভও রয়েছে এই ছবিটার গল্প যদি আমি ইত্যু করে বলি চোটার দিকে এটা বোঝা যাচ্ছিলো যে তামিলনাড়ুর একজন গ্যাংস্টার যার নাম সুরুলি সে যাচ্ছে ইংল্যান্ডে সেখানে আবার দুটো গ্যাংস্টার রয়েছে একদিকে হচ্ছে জুজু জর্জ মনে হচ্ছে শিবদাস এবং আরেকদিকে হচ্ছে পিটার মানে হচ্ছে জেমস কসমো তো এই দুজনের যে ক্যারেক্টারটা এদের মধ্যে রাইভেলরি রয়েছে এবং সেটাকে কীরকমভাবে কাজে লাগাচ্ছে বা সেখানেও কীরকমভাবে গ্যাংস্টার হয়ে যাচ্ছে এটা নিয়েই ছবি কিন্তু এখানে কিন্তু রিফিউজি এবং শ্রীলঙ্কার একটা দিক রয়েছে যেটা হচ্ছে এই ছবির হাইলাইট দিক আচ্ছা এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক কারণ এর থেকে বেশি গল্প বলা যাবে না এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির ফার্স্ট হাফের যে স্ক্রিন সেটা কিন্তু বেশ ভালো লেখা হয়েছে একটা গ্যাংস্টার ফিল্মে সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনটে জিনিস ফার্স্ট দারুণ ক্যারেক্টারাইজেশন সেকেন্ড হচ্ছে বিট্রেল এবং থার্ড হচ্ছে পারফেক্ট প্ল্যানিং এক্সিকিউশন যেগুলো এখানে রয়েছে সঙ্গে হচ্ছে কমার্শিয়াল মির্চ মশলাও বোঝা হয়েছে যেটাও ভালো তবে আমার যেটা সবথেকে সুন্দর লেগেছে কার্তিক সুবরাজ দেখাচ্ছে লন্ডনে ক্লাইম্যাক্স সিকোয়েন্স হচ্ছে অ্যাট্যাক করছে একজনের বাড়িতে সেই জায়গার ধানুষকে কী পড়াচ্ছে ধুতি পড়াচ্ছে তো এটাই না সাউথের কোথাও একটা কি ফ্লেভার সাউথের অডিয়েন্স আজকে এই জন্যই তামিল এই ছবিটাকে বাজবে তার কারণ হচ্ছে তারা এটুকু জানে যে আমার যারা পছন্দের অভিনেতা তারা কোথাও একটা কি আমাদেরকেই রিপ্রেজেন্ট করছে কিন্তু বাংলাতে এটা হচ্ছে না বা আদার্স জায়গায় এরকম হচ্ছে না আজকে যখন বাংলার একটা কমার্শিয়াল ছবি দেখাচ্ছে যে বিদেশে গিয়ে বা হচ্ছে লন্ডনে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে এরকম একটা অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে তখন সম্পূর্ণ সেটা একটা অন্য ছবির ছাপ কিন্তু তুমি এই ছবিটায় ফাইট সিকোয়েন্স জানা হলেও ড্রেস আপ দেখে বুঝতে পারবে যে না এটা একটা তামিল ছবি এটা একটা সাউথের ছবি যেটা ওরা সব সময় ফলো করে যেটা আমার খুব ভালো লেগেছে এখানে এই ছবির সেকেন্ড যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিতে পারফরমেন্স ধানুষ ফাটিয়ে দিয়েছে মানে একটা ধানুষের ছবি তার পারফরম্যান্স দুর্দান্ত তার অ্যাটিটিউড তার ডায়লগবাজি তার যেখানে ইন্ট্রোডাকশান জায়গাটা আছে হাতে লাট্টু ঘোরাচ্ছে ট্রেন আসছে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে বিয়ে করতে যাচ্ছে আমার হেভি লেগেছে তার ডান্স তার হাসি যখন টাকার কথা বলছে এবং যখন সে ভয় পাচ্ছে প্রত্যেক জায়গায় ধানুষ খুব ভালো এবং সেকেন্ড হচ্ছে এখানে জজু জর্জ যার জন্য এই ছবিটা একটা গ্ল্যামার পেয়েছে তাকে ব্যাপক লেগেছে তার ওরকম উস্কো খুস্কো চুল ডায়ালগস গলার ভয়েস ঠিক আছে এবং যখন চোখটা এরকম করে তাকাবে উফ দারুণ এবং এখানে যদি বলি জেমস কসমো তাকে আমার লাউড লেগেছে তবে আমার তাই খারাপ লাগেনি এবং বলি বা বাদবাকি সবাই মোটামুটি সবাই এখানে ঠিকঠাক খুব দারুণ কিছু লাগেনি বাদবাকি কারোকে এই ছবি থার্ড পজিটিভ হচ্ছে এই ছবির দুর্দান্ত অ্যাকশান সিকোয়েন্সেস সঙ্গে ক্যামেরার কাজ একটা জায়গা আছে যে যখন ওরা প্ল্যানিংটা করবে ঘরের ভেতরে আমি কিছু বলছি না সেখানে একটা প্যান্ট রাউন্ড শট হবে যেটা সম্পূর্ণ দা ডিপার্টেডের মতো ঘুরেই যাবে ক্যামেরাটা ঘুরেই যাবে এবং আস্তে আস্তে তার রিয়াকশানটা চেঞ্জ হবে সেটা সম্পূর্ণরূপে দা ডিপার্টেডের মতো ঠিক আছে যেটা আমার দারুণ লেগেছে আর একটা হচ্ছে একটা হুইপ প্যান আছে যেটা হচ্ছে যখন শেষ ভাগে ওরা টাকাগুলো ফেরত আনার চেষ্টা করবে তো ধনুষ এবং বাদবাকি দুজন কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে না তিনজনের ক্ষেত্রে হবে এবং ধনুষের পজিশনটাও চেঞ্জ হবে তো এরকমভাবে হুইপ প্যান নেওয়া কিন্তু যথেষ্ট কঠিন এবং আরেকটা হচ্ছে যখন দেখানো হবে ডেড বডিগুলো ছুটছে চারিপাশে আগুন লেগে গেছে ওই জায়গাটা তো যে শটটা রয়েছে ওয়াইডে এবং যেরকম হচ্ছে স্লাইড প্যান সেটাও আমার খুব ভালো লেগেছে তো ওখানে ক্যামেরার কাজ ঠিকঠাক ভালোই লেগেছে পয়সা ব্যয় করা হয়েছে বোঝা যাচ্ছে তবে ছবির অ্যাকশান সিকোয়েন্সেস হোটেলের মধ্যে বলি বা হচ্ছে ফাইনাল সিকোয়েন্স বলি সেগুলো খুব ভালো মানে শেষে বরফ পড়ছে ওরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে ধুতি পড়ে আমার খুব ভালো লেগেছে ওই জায়গাগুলো এবং মেইন হাইলাইট হচ্ছে ঠিক এইটিজ লেট এইটিজের যে ক্লাসিক স্কোরগুলো ছিল সেগুলোকে যেরকমভাবে সেরকম সাদৃশ্য রেখে যে গানগুলো বানানো হয়েছে সেগুলো খুব সুন্দর সেগুলো মজা দেয় আর গানগুলো হচ্ছে এখানে বেশ তুমি শুনলে ভালো লাগলো এরকম টাইপের আর্থিক সুব্রাজের যে ফ্লেভার এই ছবির মধ্যে একটা ওই একটা অরেঞ্জ স্টোন ঠিক আছে এত সুন্দর করে ওই স্লো মোশনে গুলি চলছে সেখানে ওরকম একটা মিউজিক চলছে এখানে যখন ধনুষ বোম বাদ যে ছুটে মারতে যাচ্ছে ঠিক আছে তারপরে হচ্ছে যখন যজু জর্জকে ধরে এনেছে ও বিড়ি চাইছে মানে ওই জায়গাগুলো খুব ভালো লাগবে ওই জায়গাগুলো বেশ মজার তবে সেটা যদি সারা ছবিতে বজায় থাকতো তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো মানে একটা ট্যালেন্টিনো ফিল তুমি ডেফিনেটলি পাবে বাট যদি এই ছবির নেগেটিভ দিক বলি ছবির প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে ছবির গল্পটার মধ্যে কিন্তু খুব নতুনত্ব কিছু নেই যে গল্পটা দারুণ লাগবে তোমার গল্পটা খুব আউট অফ দ্য বক্স এরকম কিন্তু নয় সেকেন্ড ছবির ডিউরেশান দু ঘন্টা আটত্রিশ মিনিটেরই এই ছবিটা ছবিটা আরামসে দু ঘন্টা হতে পারতো বহু জায়গায় ছবিটার মনে হয়েছে যে এই জায়গাগুলো স্ট্রেচ করা হয়েছে তৃতীয় হচ্ছে এখানে ধনুষ এবং অ্যাশোরিয়া দুজনের যে কেমিস্ট্রি সেটা একদমই বিলিভেবল নয় এবং পরে যখন অনেক কিছু রিভিল হচ্ছে আমাদের বিশ্বাস হয় না যে আচ্ছা তখন আমাদের মনে হয় ঠিক আছে এবং জেমস কসমোর সাথে ধনুষের যে ব্যাটেলটা বা তাদের মধ্যে যে হচ্ছে দ্বন্দ্বটা হয় সুরুলি যেটা বলতে চাইছে তো সেটা কোথাও একটা কনভিনসিং মনে হয় না তবে এখানে কয়েকটা জিনিস আবার আছেই গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই স্ক্রিন জন্য সেটা হচ্ছে এখানে আমি বললাম রিফিউজি বা হচ্ছে শ্রীলঙ্কার যে দিকগুলো দেখিয়েছে ওগুলোও কিন্তু আবার তোমাকে ভালো বলতে হবে ঠিক আছে ওগুলো কিন্তু অবশ্যই প্রশংসনীয় কিন্তু ইমোশনটা যেটা হচ্ছে ছবির মেন ইউএসপি হওয়ার কথা মেন দিক হওয়ার কথা সেটা ফ্ল্যাকচুয়েট করছে আসছে চলে যাচ্ছে মানে ওই জায়গাটা না অডিয়েন্স ফিল করতে পারবে না তো এই ছিল আমার রিয়াকশন আমার ছবিটা ভালো লেগেছে তবে কিছু কিছু জায়গা আবার যেরকম মনে হয়েছে বললাম তবে অবশ্যই তুমি ছবিটা একবার দেখলে এনজয় করবে ছবিটার মধ্যে পজিটিভ দিক তো আছেই আর টুকটাক খারাপ লাগার দিকও রয়েছে বললামই আমি তো এই ছিল আমার রিয়াকশান জাগমে থান্দিরাম নিয়ে এটা ধানুষের ছবি এবং এই ছবিটা একটা গ্যাংস্টার এন্টারটেনার হিসাবে বেশ বেশ ভালো এরকম থান্দিরাম দেখেছো কেমন লেগেছে অবশ্যই জানিও এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে নিজেদের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লাভ ইউ অল টা বাই টেক কেয়ার